हेलो स्टूडेंट्स, तुम्हारा सबाई के हमारे चैनल वेलकम जानाई। आज के देखो तुम्हारे क्लास टेन लाइफ साइंसेर जे चैप्टर टा पढ़छिलाम स्नायुतंत्र, तार उपर आरो एकटा इम्पोर्टेंट क्लास आज के प्रोवाइड करते चलेछि। आमादेर क्लासे देखो लास्ट जे क्लास आमरा प्रोवाइड करेछिलाम सेखाने क्वेश्चन नम्बर 20 पर्यन्त आलोचना करेछिलाम। ताहले आजकेर क्लासेओ आमरा बेश किछु इम्पोर्टेंट क्वेश्चन सेगुलोर आंसर एबं से आंसर गुलो खूब सहज भावे किन्तु आमादेर आजकेर क्लासे आलोचना करे नेब। देखो आजकल क्लास प्रथम प्रश्न न्यूरोट्रांसमिटर का उदाहरण दाओ। देखो न्यूरोट्रांसमिटर एक रासायनिक पदार्थ जा की करे एक न्यूरॉन थे के अपर न्यूरॉने बा पेशीते स्नायु स्पंदन प्रवाहित करे, ताले एगुलो के किन्तु आमरा की बोलबो न्यूरोट्रांसमिटर। ताले जे सब रासायनिक पदार्थ एक न्यूरॉन थे के अपर न्यूरॉने स्नायु स्पंदन प्रवाहित होते सहाय्य करे ताके बला हय न्यूरोट्रांसमिटर, जेमन एसिटाइल कोलिन। এবার ছাত্র পাবলিকেশনের বই আমরা এখন বের করেছি এবং এখানে দেখবে পেজ নাম্বার 25 এ একটা চিত্র দেওয়া হয়েছে। পরপর দুটো স্নায়ু কোষের যেটা সংযোগস্থল সেটাকে বলা হয় সাইন্যাপস বা স্নায়ু সন্নিধি। এবার এখানে দেখো আমরা জানি যে একটা নিউরন থাকে, একটা নিউরনের মধ্যে প্রথমে দেখো কোষদেহ ডেনড্রন ডেনড্রাইট এবং তার নিচের দিকে থাকে অ্যাক্সন। এতটা পর্যন্ত উপরের পোর্শনটা হচ্ছে একটা নিউরন আর নিচের দিকে একটা নিউরন যার প্রথমটাই হচ্ছে ডেনড্রাইট, তারপরে ডেনড্রন, এরপরে কোষদেহ আর নিচের দিকে তার অ্যাক্সন থাকে। কেমন নিচের পোর্শনটা, এটা হচ্ছে নিচের পোর্শনটা একটা নিউরন, উপরের পোর্শনটা একটা নিউরন। তাহলে ব্যাপারটা কি হয় এক্ষেত্রে দেখো, এই উপরের যে নিউরনটা রয়েছে এতটা পর্যন্ত যে নিউরনটা রয়েছে সেই নিউরনের যখন কোনো উদ্দীপনা গৃহীত হয়, সেই উদ্দীপনা গৃহীত হওয়ার পর সেই নিউরনের দেখো উপরে ডেনড্রন রয়েছে, ডেনড্রন থেকে কোষদেহে সেই উদ্দীপনা পৌঁছয়, কোষদেহ থেকে সেই উদ্দীপনাটা কোথায় পৌঁছায়, অ্যাক্সনের দিকে কিন্তু প্রেরিত হয়, অ্যাক্সনের দিকে যায়। এবার অ্যাক্সনের দিকে যখন যায় তখন অ্যাক্সনের দেখো এই জায়গাটা সাইন্যাপটিক যে নব, এই সাইন্যাপটিক নবের মধ্যে দেখো দানা দানা ভেসিকল রয়েছে, তাই না? সাইন্যাপটিক ভেসিকল রয়েছে। এই সাইন্যাপটিক ভেসিকল থেকে এক ধরনের রাসায়নিক পদার্থ ক্ষরিত হয়, সেটা হচ্ছে অ্যাসিটাইল কোলিন। এটা একটা নিউরো ট্রান্সমিটার। এই অ্যাসিটাইল কোলিন কি করে, এই সাইন্যাপটিক যে ক্লেফট রয়েছে দুটো নিউরনের সংযোগস্থলে ফাঁকা জায়গাটা, এই সাইন্যাপটিক ক্লেফট বা সন্নিধি প্রণালী, এখানে একটা পর্দা থাকে প্রি সাইন্যাপটিক পর্দা এবং তারপরে একটা পর্দা থাকে সেটা হচ্ছে পোস্ট সাইন্যাপটিক পর্দা। তাহলে এই প্রি সাইন্যাপটিক পর্দা থেকে স্নায়বিক উদ্দীপনা অ্যাসিটাইল কোলিনের সাহায্যে পোস্ট সাইন্যাপটিক যে পর্দা সেখানে প্রবাহিত হয়। এভাবে এই অ্যাসিটাইল কোলিনের মাধ্যমে পূর্ববর্তী নিউরন থেকে স্নায়ু উদ্দীপনা পরের নিউরনের মধ্যে পৌঁছায়। কেমন? তাহলে নিউরো ট্রান্সমিটার এর আসল কাজটাই হচ্ছে যে স্নায়ু উদ্দীপনা পূর্ববর্তী নিউরন থেকে পরবর্তী যে নিউরন সেখানে পাঠানো। কেমন? এভাবেই কিন্তু স্নায়ু উদ্দীপনা সারা দেহে সুষ্ঠুভাবে ছড়িয়ে পড়ে। এরপরে দেখো আমরা একটা পার্থক্য নিয়ে নিয়েছি, সেটা হচ্ছে অ্যাক্সন এবং ডেনড্রনের পার্থক্য। এক্ষেত্রে আমরা বিষয়ের মধ্যে প্রথমটা লিখেছি গঠন। অ্যাক্সন দেখো শাখাবিহীন দীর্ঘ প্রবর্ধক, অ্যাক্সনের মধ্যে কোনো কিন্তু শাখা থাকে না, কিন্তু ডেনড্রনের মধ্যে শাখা প্রশাখা থাকে এবং সেটা হচ্ছে ছোট প্রবর্ধক বা ক্ষুদ্র প্রবর্ধক, তাই না? র্যানভিয়ারের পর্ব কিন্তু অ্যাক্সনের মধ্যে দেখা যায়, র্যানভিয়ারের পর্ব যুক্ত, কিন্তু ডেনড্রনের মধ্যে কিন্তু র্যানভিয়ারের পর্ব থাকে না। প্রকৃতি দেখো এটা নিউরনের আজ্ঞাবহ অংশ, তাই না? আর ডেনড্রন হচ্ছে কিন্তু সংজ্ঞাবহ অংশ, তার মানে এটা আজ্ঞা বা সাড়াকে নিয়ে যায়, তার মানে এটা হচ্ছে বহির্বাহী প্রবর্ধক। আর এটা স্নায়ু উদ্দীপনাকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে নিয়ে যাচ্ছে, তাহলে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র মানে ভেতরের দিকে নিয়ে যাচ্ছে, তার মানে এটা হচ্ছে অন্তর্বাহী প্রবর্ধক। কাজ আমরা আর একটা পয়েন্ট করতে পারি যে কোষদেহ থেকে উদ্দীপনা কারকে বা কারক অঙ্গে নিয়ে যায়, আর এটা কি করছে পূর্ববর্তী নিউরন থেকে কোষদেহে উদ্দীপনা নিয়ে আসে। তাহলে এই পার্থক্য তোমরা লিখবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, এক্ষেত্রে স্নায়ুর কাজ কি। স্নায়ুর কাজে তোমরা লিখবে রিসেপ্টর বা গ্রাহক থেকে উদ্দীপনা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে প্রেরণ করা, আর একই রকম ভাবে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে সাড়াকে কারক অঙ্গে প্রেরণ করা। নেক্সট কোশ্চেন এখানে দেওয়া হয়েছে নিউরোগ্লিয়া। তোমাদের যদি অসুবিধা, আমরা তো বলেই দিচ্ছি, আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। দেখো এক্ষেত্রে লেখা হয়েছে নিউরন ছাড়া স্নায়ুতন্ত্রের অপর একটি উপাদান হলো নিউরোগ্লিয়া, এটি এক প্রকারের পরিবর্তিত যোগকলা, আর স্নায়ুতন্ত্রের কোষ সমষ্টির 90% হলো নিউরোগ্লিয়া। আমরা বলেছিলাম যে স্নায়ুতন্ত্রের মধ্যে 90% থাকে নিউরোগ্লিয়া, এটা ধারক হিসাবে কাজ করে, যদিও এটা কোন স্নায়ু স্পন্দন পরিবহন করতে পারে না, মানে স্নায়ু স্পন্দন পরিবহনে অক্ষম। এই যে নিউরোগ্লিয়া, এটা যদিও স্নায়ু স্পন্দন পরিবহন করতে পারে না, তবু অন্য এর কিন্তু বিশেষ ভূমিকা আছে।
যেমন দেখো অ্যাক্সনের উপর যখন মায়োলিন আবরণী গঠিত হয় তখন সেটা কিন্তু নিউরোগ্লিয়া সেই আবরণী গঠন করতে সাহায্য করে। আবার এটা কিন্তু একটা ধারক কোষ হিসাবে কাজ করে, তাছাড়া নিউরনকে অ্যাডিশনাল পুষ্টি পদার্থ প্রদান করা, যান্ত্রিক দৃঢ়তা প্রদান করা, কেমন সেই সমস্ত কাজে কিন্তু নিউরোগ্লিয়া সাহায্য করে। এখানে একটা কোশ্চেন আমরা দিয়েছি, দেখো সহযোগী নিউরন কাকে বলে, এটি কোথায় অবস্থিত? দেখো যে নিউরন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে সংজ্ঞাবহ ও আজ্ঞাবহ নিউরনের মধ্যে সংযোগ সাধন করে তাকে সহযোগী বা আন্তর সংযোগী নিউরন বলে। তাহলে এক্ষেত্রে সংজ্ঞাবহ মানে যেটা উদ্দীপনা পরিবহন করে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে নিয়ে যায়, এবং আজ্ঞাবহ মানে যে সমস্ত নিউরন আজ্ঞাকে বা সাড়াকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে কারক অঙ্গে নিয়ে যায়, এই দুই ধরনের নিউরনের মধ্যে সংযোগ সাধন করে তাকে সহযোগী বা আন্তর সংযোগী নিউরন বলে। এই প্রকার নিউরন কেবলমাত্র সুষুম্না কাণ্ডে থাকে। নেক্সট কোশ্চেন দেখবো, পরের প্রশ্ন, অ্যাক্সন হিলক কি? দেখো অ্যাক্সনটি কোষদেহের যে অংশে সংযুক্ত থাকে সে অংশটিকে অ্যাক্সন হিলক বলে। এই অংশে মায়োলিন সিদ ও নিউরিলেমা থাকে না। তাহলে এক্ষেত্রে আমরা এখানে ছবির সাহায্যে দেখিয়ে দেব যে দেখো একটা কোষদেহের ঠিক নিচের অংশে এই জায়গাটাতে, দেখো এই জায়গাটা কিন্তু বলা হয় অ্যাক্সন হিলক, এবং এখান থেকেই কিন্তু অ্যাকশনটা শুরু হয়। কেমন? তাহলে কোষদেহের যে অংশটার সাথে অ্যাকশনটি যুক্ত থাকে, তাই না, অ্যাকশনটি কোষদেহের যে অংশের সঙ্গে যুক্ত থাকে এই জায়গাটা, সেটাকে বলা হয় অ্যাকশন হিলক। এবং এখানে কোনো মায়োলিন সিদ বা নিউরিলেমা এই ধরনের আবরণী কিন্তু এর মধ্যে থাকে না। এরপরে অ্যাকশনের আবরণীগুলি কি কি? অ্যাকশনের আবরণীগুলি হলো অ্যাক্সোলেমা, এরপরে দেখো মায়োলিন আবরণী বা মেডুলারি আবরণ, এটা দেখো মায়োলিন করবে, ওকারটা দেবে না, মায়োলিন আবরণী বা মেডুলারি আবরণ, এবং নিউরিলেমা বা সোয়ান কোষ পর্দা। আমরা আগেও একবার দেখিয়েছিলাম যে নিউরনের অ্যাকশনের উপর দেখো তিনটে পর্দা পরপর থাকে, একদম বাইরের দিকে থাকে নিউরিলেমা, মাঝে থাকে মায়োলিন সিদ, এবং একদম ভেতরে থাকে অ্যাক্সোলেমা। এবার তুমি যদি ভেতর থেকে বলতে চাও তাহলে ভেতর থেকে একবারে ভেতরে থাকে দেখো অ্যাক্সোলেমা, তারপরে থাকে মায়োলিন সিদ বা মেডুলারি আবরণ, এবং সব থেকে বাইরের দিকে থাকে এই নিউরিলেমা। কেমন? তিনটে পর্দা কিন্তু থাকে। নেক্সট কোশ্চেন দেখো, স্নায়ু সন্নিধি বা সাইন্যাপসের কাজ কি? আমরা জানি যে একটা নিউরনের শেষ এবং অপর একটা নিউরনের শুরু, সেই যে সংযোগস্থল তাকে বলা হয় স্নায়ু সন্নিধি বা সাইন্যাপস। এই সাইন্যাপসের মাধ্যমে এক নিউরন থেকে অপর নিউরনে স্নায়ু স্পন্দন প্রবাহিত হয়, একটি নিউরনের অ্যাকশন প্রান্ত থেকে পরবর্তী নিউরনের ডেনড্রনে। কিসের মাধ্যমে? দেখো পরবর্তী নিউরনে নিউরো ট্রান্সমিটার যেমন অ্যাসিটাইল কোলিন এর মাধ্যমে বা বৈদ্যুতিক প্রবাহের মাধ্যমে উদ্দীপনা প্রেরিত হয়। এটা হচ্ছে হয়, কেমন, উদ্দীপনা প্রেরিত হয়, অর্থাৎ রাসায়নিক ও ভৌত উভয় প্রক্রিয়ায় উদ্দীপনা প্রেরণ করে। এটা হচ্ছে সাইন্যাপসের কাজ। তাহলে সাইন্যাপসের মধ্য দিয়ে যেহেতু এখানে নিউরো ট্রান্সমিটার থাকে, তাহলে এই নিউরো ট্রান্সমিটার যেমন অ্যাসিটাইল কোলিন এর সাহায্যে স্নায়ু উদ্দীপনা একটা নিউরন থেকে পরবর্তী নিউরনে প্রেরিত হয়, মানে পৌঁছায়, এবং এই সাইন্যাপস এক নিউরন থেকে অপর একটা নিউরনে স্নায়ু উদ্দীপনার একমুখী পরিবহনকে নিয়ন্ত্রণ করে। এখানে আমরা যে ছবিটা দেখিয়েছিলাম সেখানে দেখো একমুখী প্রবাহ দেখানো হয়েছে, আগের নিউরনের অ্যাকশন থেকে পরের নিউরনের ডেনড্রাইট হয়ে ডেনড্রন হয়ে কোষদেহের মধ্যে দিয়ে যাবে। তাহলে এক্ষেত্রে একমুখী প্রবাহ উল্টো পথে কিন্তু হবে না, তাই না, অ্যাকশন থেকে পরের নিউরনের ডেনড্রাইট হয়ে ডেনড্রনের মধ্যে দিয়ে যাবে। তাহলে একমুখী প্রবাহকে নিয়ন্ত্রণ করছে, যেমন দেখো একটা দরজা শুধুমাত্র একটা দিকে খোলে, অপর দিকে কিন্তু খোলে না, তাই না। তাহলে এই সাইন্যাপসটাও কিন্তু এক ধরনের ভাল্ভ। আমরা জীবন বিজ্ঞানে বহু ভাল্ভের কথা পড়েছি, দ্বিপত্রক কপাটিকা, ত্রিপত্রক কপাটিকা, বিভিন্ন ধরনের কপাটিকার কথা পড়েছি। এই সমস্ত কপাটিকা গুলো যেগুলো হৃৎপিণ্ডের মধ্যে অবস্থিত সেগুলো রক্তের একমুখী প্রবাহ নিয়ন্ত্রণ করে। সেরকম এই যে এখানে সাইন্যাপসটা রয়েছে, এই সাইন্যাপস কিন্তু এই স্নায়ু স্পন্দনকে একমুখী প্রবাহে সাহায্য করে, উল্টো পথে কিন্তু, মানে উভমুখী প্রবাহটাকে কিন্তু বন্ধ রাখে। এই কারণে সাইন্যাপসকে কিন্তু শারীরবৃত্তীয় ভাল্ভ বা একমুখী ভাল্ভ কিন্তু বলা হয়। অনেক সময় পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় যে সাইন্যাপসকে শারীরবৃত্তীয় ভাল্ভ বলা হয় কেন, তাহলে সেক্ষেত্রে আশা করি প্রশ্নের আনসারটা তোমরা লিখতে পারবে। এরপরে দেখো আমরা মস্তিষ্কর পোর্শনটা দেখব। মস্তিষ্কের মধ্যে দেখো তিনটে ভাগ রয়েছে, অগ্র, মধ্য এবং পশ্চাৎ মস্তিষ্ক। অগ্র মস্তিষ্ক এটার আবার দেখো দুটো ভাগ, একটা হচ্ছে টেলেনসেফালন আর একটা হচ্ছে ডায়েনসেফালন। টেলেনসেফালন যেটা হচ্ছে গুরু মস্তিষ্ক বা সেরিব্রাল কর্টেক্স, আর ডায়েনসেফালন যেটা দুটো ভাগ, থ্যালামাস এবং হাইপোথ্যালামাস।
মধ্য মস্তিষ্কর সেরকম কোনো ভাগ নেই। পশ্চাৎ মস্তিষ্ক দুটো ভাগ, একটা হচ্ছে মেটেনসেফালন আর একটা হচ্ছে মাইলেন সেফালন। মেটেনসেফালনের মধ্যে ভাগ হচ্ছে পন্স এবং গুরু মস্তিষ্ক, এবং মাইলেন সেফালনের মধ্যে ভাগ হচ্ছে সুষুম্না শীর্ষক, এটা হচ্ছে সুষুম্না শীর্ষক। তাহলে এক্ষেত্রে দেখতে পাচ্ছ প্রথমত এটা দেখো গুরু মস্তিষ্ক দেওয়া হয়েছে, তারপরে থ্যালামাস এটা, এবং তারপরে রয়েছে হাইপোথ্যালামাস। তাহলে এটা এই জায়গাটা আমরা অগ্র মস্তিষ্কর অংশ, সেটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম, তাই না? অগ্র মস্তিষ্কের মধ্যে প্রথমেই রয়েছে গুরু মস্তিষ্ক বা সেরিব্রাল কর্টেক্স এই পোর্শনটা, এরপরে রয়েছে থ্যালামাস এই অংশটা, তারপরে হাইপোথ্যালামাস, মানে এটা অগ্র মস্তিষ্কের মধ্যে পড়লো। এরপরে মাঝের পোর্শনটা এই জায়গাটা, সেটা হচ্ছে মধ্য মস্তিষ্ক, আর নিচের দিকে রয়েছে দেখো পশ্চাৎ মস্তিষ্ক, তার মধ্যে এই জায়গাটাকে বলা হচ্ছে পন্স, এবং এই পোর্শনটাকে বলা হচ্ছে লঘু মস্তিষ্ক। এই পন্স এবং লঘু মস্তিষ্ক এরা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্কের মেটেন সেফালেনের অংশ, আর নিচে রয়েছে তোমার সুষুম্না শীর্ষক। তাহলে প্রথম প্রশ্ন আজকে আমরা দেখব এখান থেকে যে পন্স কি। দেখো পন্স এটা তোমরা লিখবে যে মধ্য মস্তিষ্কের নিচে এবং সুষুম্না শীর্ষকের উপরে অবস্থিত যে অংশ লঘু মস্তিষ্ক এবং সুষুম্না শীর্ষকের মধ্যে সংযোগ স্থাপন করে তাকে পন্স বা যোজক বলে। দেখো এক্ষেত্রে আমরা ছবি দেখে বুঝতে পাচ্ছি যে এটা এই যে পন্সটা সেটা কিন্তু মধ্য মস্তিষ্কের নিচে অবস্থিত, তাহলে মধ্য মস্তিষ্কের নিচে এবং সুষুম্না শীর্ষকের উপরে, তাহলে পন্সটা রয়েছে মধ্য মস্তিষ্কের নিচে এবং সুষুম্না শীর্ষকের উপরে। তাহলে এই অংশটা কি করছে, লঘু মস্তিষ্ক এবং সুষুম্না শীর্ষকের মধ্যে সংযোগ স্থাপন করে, লঘু মস্তিষ্ক এবং সুষুম্না শীর্ষকের মধ্যে সংযোগ স্থাপন করছে, এটাকে বলা হয় পন্স বা যোজক। এবার এর কাজ কি, দেখো এর কাজ কিন্তু হয়ে যাবে ডেট্রোসোর পেশির সংকোচন ঘটিয়ে মূত্র ত্যাগে এটা কিন্তু সাহায্য করে। মূত্র ছিদ্রের মধ্যে এক ধরনের পেশি থাকে, সেটা হচ্ছে ডেট্রোসোর পেশি। এই পেশির সংকোচনের মাধ্যমেই কিন্তু মূত্রথলি থেকে মূত্র নির্গত হয়, মানে মূত্রের চাপটাকে নিয়ন্ত্রণ করা যায়, মূত্রের বেগটাকেও কিন্তু নিয়ন্ত্রণ করা যায়। দু নম্বর কাজ দেওয়া হয়েছে হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ নিয়ন্ত্রণে ভূমিকা পালন করে। আর তিন নম্বর কাজ দেখো এটা কিন্তু সেরিব্রাম ও সেরিবেলাম এর মধ্যে সেতুর মতো সংযোগ স্থাপন করে। সেরিবেলাম সেরিবেলাম মানে হচ্ছে লঘু মস্তিষ্ক, কেমন? তাহলে এই দুটোর মধ্যে সংযোগ স্থাপন করে। এছাড়াও তোমরা কিন্তু পয়েন্ট হিসাবে বলতে পারবে যে মুখের বিভিন্ন ধরনের যে অভিব্যক্তি, চোয়ালের বিচলন এবং তার সঙ্গে লালাক্ষরণ, এই সমস্ত কাজগুলো কিন্তু পন্স দ্বারা নিয়ন্ত্রিত হয়। এরপরে আমরা আরো একটা প্রশ্ন দেখে নেব। দেখো CSF কি, এর কাজ লেখো। CSF যার পুরো নাম হচ্ছে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, এটা দেখো এক ধরনের বর্ণহীন স্বচ্ছ এবং ক্ষারীয় তরল পদার্থ, এবং এই তরলটা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের গহ্বরে এবং সাব অ্যারাকোনয়েড বলে একটা স্থান রয়েছে সেই স্থানে কিন্তু অবস্থিত। তাহলে এই অঞ্চলে অবস্থিত পরিষ্কার বর্ণহীন তরল হলো CSF বা সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। এটার কাজ কি, এটার কাজ হচ্ছে সমগ্র মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ডকে বাহ্যিক আঘাত থেকে রক্ষা করা, তাহলে বাইরের আঘাত থেকে রক্ষা করা, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে রক্ষা করা, এটা হচ্ছে প্রধান কাজ। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বলো সুষুম্না কাণ্ডকে রক্ষা করা, এটা প্রধান কাজ। এছাড়াও স্নায়ুকোষকে পুষ্টি সরবরাহ করে এবং তার উৎপন্ন বিপাকজাত দূষিত পদার্থগুলি দূর করে। তাহলে স্নায়ুকোষকে পুষ্টি পদার্থ সরবরাহ করা, তার সাথে শ্বাস বায়ু মানে অক্সিজেন সরবরাহ করা, এটাও যেমন কাজ, সেরকম বিপাকজাত যে দূষিত পদার্থগুলি তৈরি হচ্ছে স্নায়ুকোষ থেকে সেই সমস্ত বিপাকজাত দূষিত পদার্থগুলি দূর করা, এটাও কিন্তু এই CSF বা সেরিব্রোস্পাইনাল ফ্লুইডের একটা অন্যতম কাজ। তাহলে আজকে আমরা কোশ্চেন নাম্বার 30 পর্যন্ত আলোচনা করলাম, এরপরে আরো কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আছে যেগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আজকের ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে, এবং বেশি করে আমাদের ভিডিওগুলো তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই শেয়ার করবে। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা পারলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখবে, যাতে করে আগামী দিনের সমস্ত ক্লাসের নোটিফিকেশন তোমরা সাথে সাথে পেয়ে যাও এবং কোনো ক্লাস তোমাদের যেন মিস না হয়। তাহলে আজকের ক্লাসে এতটাই, তোমরা সবাই ভালো থেকো, অল দ্য ভেরি বেস্ট।